এক সপ্তাহেই চালু করা সম্ভব হয়েছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া 3 নম্বর ইউনিটটি। ফলে কয়লাভিত্তিক এই তাপবিদ্যুৎ কেন্র থেকে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে 265 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। বিষয়টি নিশ্চিত করেছেন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, দুপুর 2টা থেকে 275 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। 9ই আগস্ট তৃতীয় ইউনিটের ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন।